মন্দিরে পাহারা নয়, ভয়হীন ধর্মচর্চার অধিকার চেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশে বক্তারা এই দাবি জানান। বিভিন্ন স্থান থেকে আসা সাধু সন্ন্যাসীরা বলেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে রাষ্ট্র যেন তাদের সঙ্গে আচরণ করে। এদিকে খাগড়াছড়িতে স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত দাঙ্গার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে আগতরা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, যার পেছনে রয়েছে ভারত। সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা সহ আট দফা দাবিতে গণসমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় আয়োজন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোট মহাসমাবেশ করে। নিরাপত্তা, স্বাধীনভাবে বসবাস সহ আট দফা দাবি জানানো হয় সমাবেশে। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আসা সাধু সন্ন্যাসীরাও বক্তব্য দেন। তাদের অভিযোগ, সকল সরকারের সময় তাদের ওপর নির্যাতন চালানো হয়, এ থেকে রক্ষা চান তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুরা নিরাপত্তা চেয়ে লাগাতার আন্দোলন করছেন। প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন তারা। তাদের অভিযোগ, এখনও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে পাহাড়ি স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, যার পেছনে রয়েছে প্রতিবেশী দেশ। শেখ হাসিনার দোসররা ভারতে বসে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। দেশের স্বাধীনতা নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। পাহাড়ে শান্তি ফেরাতে সাত দফা দাবিও তোলেন তারা। শাহরিয়ার সাফাত, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।